উঠতে হয় না কোথাও গেলে। 8টায় উঠি, সেখানে 6টায় উঠে রেডি। তো আমরা এখন যাচ্ছি, আজ যাব পলতা। তো ওখানে গিয়ে ছোট একটা ব্লগ করার চেষ্টা করবো, আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা করে এনজয় করবে। বাই, পরে কথা হবে, আর সবাইকে গুড মর্নিং। তো বন্ধুরা, জার্নি শুরু আমাদের এখান থেকে। আমরা যেহেতু আমাদের রুবির কাছে বাড়ি, রুবি নার্সিং হোম, তো রুবি নার্সিং হোম থেকে সোজা বাইপাস ধরে চলে যেতে হবে। আর আমরা চাইলে কিন্তু পার্ক সার্কাসের ওই দিকটা দিয়েও যেতে পারতাম, কিন্তু গেলাম না এই জন্যই, কারণ রাস্তা মানে জ্যাম পড়বে, আর এদিক দিয়ে গেলে ফাঁকা ফাঁকা বাইপাস ধরে গেলে। তো বাইপাস দিয়ে সোজা চলে গিয়ে বারুইপুর হয়ে, বারুইপুর যে ফ্লাইওভার আছে সেই উপরটা দিয়ে আমরা যাবো না, ফ্লাইওভারের উপর দিয়ে তোমরা দেখতে পাবে। আমরা ফ্লাইওভারের পাশে যে বাঁদিকটা আছে সেই বাঁদিক দিয়ে কামালগাছি হয়ে, কামালগাছি থেকে আমরা বাঁদিকটা চলে যাব, কামালগাছির মোড় থেকে চলে যাব বাঁদিকে। আর ওখান থেকে বাঁদিক দিয়ে আমাদেরকে যেতে হবে আমতলা, আমতলা থেকে হচ্ছে ডায়মন্ড হারবার রোড ধরে আমাদের যেতে হবে ফলতা। ডায়মন্ড আমতলা থেকে কিন্তু 30 কিলোমিটার ম্যাক্সিমাম, আর আমাদের কলকাতা থেকে যেতে টাইম লেগেছিলো কিন্তু 2 ঘন্টা। এই যে তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখা আছে বারুইপুর হাইওয়ে, কিন্তু আমরা নিচ দিয়ে যাবো। আমরা হাইওয়ে দিয়েও যেতে পারি, কিন্তু ওইদিক দিয়ে গেলে রাস্তা প্রচণ্ড খারাপ, তাই আমরা এদিক দিয়ে যাচ্ছি। এদিক দিয়ে গেলে একটু কনজেস্টেড রাস্তাটা খুবই, তবু আমরা এদিক দিয়ে যাবো, কেমন গেছি মধ্যে একদম বাঁ দিকে চলে যাবো, তোমরা দেখতে পাবে। যদিও তোমরা যদি কেউ যাও তাহলে তো অবশ্যই গুগল ম্যাপে তোমরা ইজিলি যেতে পারো, হোটেলের নাম সার্চ করে একদম ডাইরেক্ট চলে যেতে পারো। তো চলো তোমরা দেখতে থাকো আমরা কীভাবে কীভাবে যাচ্ছি, কী করছি কী না করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর প্লিজ লাইক করতে ভুলবে না, শেয়ার করবে অবশ্যই, আর প্লিজ কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওর শেষে। তো বন্ধুরা চলো, টাটা। আমতলা পেরিয়ে এসেছি, আর আমরা যাদের সাথে যাচ্ছি, মানে যারা আমাদের সাথে যাচ্ছে আর কি, এ হলো আমার বরের কালিগ, হবে কালিগের ওয়াইফ। আমার নামটা অনামিকা, যাই হোক অনামিকা, আমার নাম প্রিয়া। যাই হোক, আমাদের প্রথম আলাপ হলো, আর আমরা একটু দাঁড়িয়েছি আমতলা পেরিয়ে, এক জায়গায় একটু দাঁড়ালাম খাওয়ার জন্য। এখানে একটু আমরা খাওয়া দাওয়া করবো, তারপর আবার ছুটবো, আর হয়তো বেশি দূর নেই, তো পরে আবার কথা বলবো। টাটা। জাস্ট কিছুক্ষণ হলো, তোমরা দেখতেই পারলে আমরা কীভাবে কীভাবে এসেছি। আমি যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছি, আর এটা কিন্তু কলকাতা থেকে খুবই কাছের একটা ঘোরার জায়গা, একদম গঙ্গার মোহনা, এখানে ভীষণ ভালো লাগবে একদিনের জন্য, তোমরা নাও থাকতে পারো, তবে আমরা এখানে একদিন থাকবো, থেকে একটুখানি ঘুরবো। ঘোরার সেরকম কিছুই নেই, জাস্ট গঙ্গার পাড়, আর কিছু এরকম বড় বড় হোটেল আছে স্টে করার জন্য। আর আমরা এখন বসে আছি দোলনাতে, আমরা একটু ঝোল খাচ্ছি, রাস্তায় খেয়েছি, খাওয়া দাওয়া করেছি, মানে ব্রেকফাস্ট রাস্তায় করলাম। আর আমরা 8টায় বেরিয়েছিলাম ঘর থেকে, পাক্কা 8টা বেরিয়েছি ঘর থেকে। এখন বাজে কটা বাজে, 10:30টার বেশি হয়ে গেছে, মানে 10:40,
আর মাঝখানে দেখলে দেখতে পারলে মাঝখানে আমরা আমার বরের বন্ধুকে আর তার ওয়াইফকে তুললাম রাস্তা থেকে। বাস আরও একজনের আসার কথা ছিল, আরেকটা কাপেলের আসার কথা ছিল, কিন্তু তারা আসতে পারেনি। কি কথা হলো রিসেপশনে? এই যে ফাট দিচ্ছে ক্যামেরার সামনে ফাট। আমাদেরটা ইউটিউবে দেখাবে, খুব এক্সাইটেড, সব বিষয়ে খুব এক্সাইটেড, তাই না? সুইমিং পুলের দিকে যাও, কালকে পেয়ে যাবে। অনেকদিন পর মানে ঘুরতে এসে খুবই ভালো লাগছে, কারণ এতদিন ধরে ঘরে আমরা সবাই আটকে আছি লকডাউনের কারণে। তো এখন তোমাদের নিয়ে যাচ্ছি পুলের কাছে, চলো আমার সাথে সাথে একটু তোমরাও ঘুরে নাও। সে কবে থেকে ঘরে আমরা সবাই বন্দি, এই হচ্ছে সুইমিং পুল। এই যো, এ অনেকটা ডিপ নাকি? হ্যাঁ, কতটা হবে তো? আমি তো ডুবে যাব মনে হয়। না, তোমার কোমর অবধি আছে। যাই না, আর পুচকি দে জলটা। এই যে বিশাল বড় কিন্তু হোটেলটা, তাই তো দেখছি। তার মানে হয়তো যখন মানে ঘুরতে আসে তখন নিশ্চয়ই অনেক লোক হয়, তাই হয়তো এতটা ভিড়। একটু পরে আমরা পুলে নামবো। ইয়ে, আর এটা হলো বাচ্চাদের। তো প্রচন্ড ভালো লাগছে, প্রচন্ড, এতদিন পর বাইরে বেরিয়ে খুব ভালো লাগছে। কদিন ধরেই মন খারাপ, করোনা ভাইরাস অনেক কিছু হয়ে গেছে, তারপরে এই ঘুরতে এসে তো দারুণ লাগছে জাস্ট। হাওয়াও হচ্ছে খুব সুন্দর। যারা কলকাতার কাছে আসো মানে থাকো কলকাতার আশেপাশে, তারা কিন্তু অবশ্যই আসতে পারো, ভীষণ ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, একজন সুইমিং পুলে যাবে বলে একদম আর পাচ্ছে না। আর এই দেখো সামনে সুন্দর ভাবে দেখা যাচ্ছে গঙ্গা, অসাধারণ, মানে এত সুন্দর লাগছে, খালি চোখে দেখতে এত সুন্দর লাগছে, যেটা ক্যামেরায় হয়তো ফুটে উঠছে না, অসাধারণ লাগছে।
মানে সুইমিং পুলে সুইমিং করার পর আর তারপর কোনো ব্লগ কন্টিনিউ করা হয়নি। তো এখন 5:45 বাজে, এখন একটুখানি বেরিয়েছি সাইট সিন দেখতে। আর সাইট সিন সেরকম কিছু নেই, তবে গঙ্গার পাড়ে একটুখানি এসেছি বোটে উঠবো বলে। তো চলো পুলের মধ্যে আবার চলে এসেছি। পুলটাই আমাদের বারবার আকর্ষণ করছে আর বারবার ডাকছে। উফ, এত ভালো লাগছে, পাটা ডুবিয়ে বসে আছি না। বারাবারি ফট করে নেমে গেল যে আগা পিছা না ভেবে। কি ভালো লাগছে। তো আজকে যে দিনটা এইভাবে কাটবে ভাবতেই পারিনি, অনেক দিনই কোথাও ঘুরতে যাওয়া হয় না, আর এইভাবে বেরিয়ে পড়েছি আর দারুণ লাগছে। সারাটা দিন ভালোই কাটলো,
এখন 9:30 বাজতে এলো, এবার ডিনার করবো, একটু পরে ডিনার ওরা দিয়ে যাবে। তো ডিনারে আজ বলেছি, রাতের জন্য বলেছি ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস আর চিলি গার্লিক ফিশ বলেছি। তো একটু পর যাব, এখন একটু যেহেতু জলে নেমে আসি আর এখানে ভালো লাগে যে ইয়ে। তো ঘরে চলে এলাম আর ডিনার চলে এসছে, ডিনার সমস্ত কিছু প্যাক করে ঘরে দিয়ে গেল। আর এবার আমরা ডিনার করব, আমরা আগে করব না, মানে ডিম্পিকে আগে ডিনারটা করিয়ে দেব, কারণ একটু ডিনার করতে একটু দেরি হয়। আর আজকে ব্লগটা এখানেই শেষ করব, খাওয়ার আছে। তো ব্লগটা আর বেশি করব না, বা কন্টিনিউ করতেও পারি আগামীকাল, একবারে দেখিয়ে দেবো পুরোটাই, বা এখানেও শেষ করতে পারি। তো চলো টাটা, গুড নাইট, আজকের মতন এতটুকুই, আমি ওকে খাইয়ে দিই, আবার পরে কথা হবে, কাল কথা হবে, বাই, গুড নাইট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে ডে টু, আর আজকেই আমরা চেক আউট করবো 11:30 সময়। তো ভেবেছিলাম আজকের ব্লগটা করবো না, তবুও করছি এই জন্যই, কারণ আজকে লাস্ট দিন, আর তারপর আজকে একটু পুলে যাবো। আর আজকে পুলে যাওয়ার জন্য আমরা ড্রেসগুলো ভাড়া নেব, কালকে আমরা নিজেদের ড্রেসগুলোই পরেছিলাম, যেগুলো আমরা এনেছিলাম ওই সিল্ক কাপড়ের, আর আজকে আমরা তাদের দেওয়ার ড্রেসগুলো পরবো। তো ভাবছি তাই জন্য একটুখানি ছোট্ট করে ভিডিও করার চেষ্টা করব। আর এই দেখো গঙ্গাটা সুন্দর লাগছে দেখতে। আর যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা যদি কখনো ফলতে আসতে চাও তাহলে রেকমেন্ড করব এই আমাদের এই হোটেলটাতে থাকার জন্য, কারণ এটার ভিউ লোকেশন খুবই ভালো। আমরা রাজহংসে মানে বেশি আসতে থাকতে চাইছিলাম, রাজহংসে যেটা রেটিংটা খুব ভালো গুগলে, কিন্তু সেটা প্রচণ্ড দূরে আর ভীষণ ভিতরে, আর যেটা থেকে ভিউটা খুব একটা ভালো না, আর এটার লোকেশন ভিউ ভীষণ ভালো, ভীষণ ভালো লাগবে, অসাধারণ। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে জানলা, জানলার থেকে জাস্ট কিছুটা সামনেই একদম গঙ্গাটা, দেখতে অসাধারণ লাগছে, একদম শান্ত হয়ে আছে জলটা এখন, মানে ভীষণ সুন্দর দেখতে লাগছে। তোমরা চাইলে আসতেই পারো, আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছি কিভাবে কোন দিক দিয়ে আসতে হবে, বাইকেও আসা যায়, আমি আগেও বললাম, গাড়িতেও আসতে পারো। উইকেন্ডের জন্য বেস্ট, তোমরা দিনে দিনে এসেও চলে যেতে পারো বা একটা রাত থাকতে পারো, আমার মনে হয় খুব ভালো লাগবে, আর কলকাতা থেকে খুবই কাছে। আর এই দেখো গঙ্গাটা, সকালবেলাটা দেখতে এত ভালো লাগছিল, ভোরবেলা এত সুন্দর দেখাচ্ছিল, ঘুম থেকে উঠেই একদম দেখছিলাম মানে ভোরবেলার দিকে। আর আমরা সকালে ব্রেকফাস্ট করলাম লুচি আর ছোলার তরকারি, এই হোটেলে যেটা দামটা একটুখানি খাওয়া দাওয়ার একটু বেশি, কিন্তু হোটেলটা খুব ভালো। আর এই যে একজন খাচ্ছে, মামা মামা কি খা, সে তো কিছু খেলো না, লুচি টুচি, তাই একটা ডিম সেদ্ধ ছিল সেটাই খাচ্ছে। আর আমরা 11:30 বেরোবো, তার আগে এখন বাজে 10টা, তো আমরা একটু প্যাকিং করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি, তারপর একবার নিচে গিয়ে চেঞ্জ করে সুইমিংয়ে নেমে তারপর হ্যাঁ আসছি, তারপর পারি, বাই বাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো সুইমিং কস্টিউম দিতে এসেছিল, এই হচ্ছে বড়দেরটা মানে আমাদেরটা এই টাইপের, আর বাচ্চাদের হচ্ছে মানে আমার মেয়ের হচ্ছে এটা। তো যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, আমি ড্রেসটা পরে নিই, পরে আবার যেতে যেতে কথা বলবো, আর সুইমিং পুলে আবার দেখা হচ্ছে, টাটা। ও যে ডিম্পি, তো নেমে গেছি পুলে নামার জন্য, রেডি, আর চেঞ্জ করবো আর জাম্প। তুমি একটু খেলা করো, একটু খেলা করো, রেডি করো খেলা, একটু মনে করে দিও তো, দাঁড়া
আছি আর একটু দোল খেয়ে নিয়েছি। এখন আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, 11:30 প্রায় বাসে চললো। আমরা পুল থেকে উঠে ড্রেস চেঞ্জ করেছি, স্নান টান করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার আমরা বাড়ি যাব। তবে এই জায়গাটাকে খুবই মিস করবো, খুব ভালো লাগলো। তবে একদিনের বেশি ভালো লাগবে না, যেহেতু কিছু সেরকম দেখার নেই। খুব ভালো লাগছে তোমাকে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করব। আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা চাইলে কিন্তু অবশ্যই এখানে আসতে পারো, একদিনের জন্য ভীষণ ভালো লাগবে। এই গঙ্গার কাছে একদিনের জন্য আসলে মনটাও ভালো লাগবে আর মাথাটাও শান্তি হবে আর কিছু না। এত সুন্দর লাগবে তোমাদের আসলে, আমাদের তো খুবই ভালো লাগলো এসে। হয়তো আবারও কখনো আসবো, কারণ খুব একটা দূরে না, কলকাতায় খুবই কাছে। তো চলো টাটা, এবার আমরা বেরিয়ে পড়বো। বাই।